আসসালামু আলাইকুম। আজকের ছোট্ট একটা ভিডিও থেকে হটস্পটের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস শিখতে পারবেন। আপনি যদি দিনে একবার হলেও কাউকে হটস্পট শেয়ার করে MB দিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি সেই গুরুত্বপূর্ণ সেটিংস, চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নেই। এখান থেকে স্ট্যাটাস বারটাকে একটু নিচে নামালে দেখতে পারবেন এখানে আমাদের হটস্পট আছে, আর এই হটস্পট ব্যবহার করে কিন্তু আমরা মানুষকে MB শেয়ার করে থাকি। তো এখানে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা আপনার উপকারে আসবে। এটা দেখার জন্য সরাসরি এই হটস্পটের উপর ক্লিক করে ধরে রাখবেন। তাহলে এখান থেকে হটস্পটের সেটিংস ওপেন হবে। এখানে লেখা আছে ওয়াইফাই হটস্পট, এখানে মধ্যে আপনি ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে মধ্যে অনেকগুলো সেটিংস শো করবে। এইখানের মধ্যে দেখতে পারতেছেন ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজ লিমিট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো MB দেখতে পারবেন এবং নিচে দেখতে পারবেন কাস্টম লেখা আছে। আপনি এখান থেকে চাইলে কাস্টমে ক্লিক করতে পারেন, কাস্টমে ক্লিক করে MB কম লিখতে পারেন। আমি এখান থেকে যেমন ধরুন 10 MB লিখে দিলাম, 10 লিখলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। এইখানের মধ্যে আমি 10 লিখে দিলাম, যে দেখতে পাচ্ছেন লিখাটা কিন্তু এখানের মধ্যে উঠে গেছে। এখন যদি আমি কাউকে হটস্পট শেয়ার করি, সে 10 MB বেশি ব্যবহার করতে পারবে না। আমি এখান থেকে লিমিট করে রেখেছি, 10 MB ব্যবহার করলেই এখান থেকে অটোমেটিক হটস্পট বন্ধ হয়ে যাবে, শেয়ার ব্যবহার করতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা হটস্পট শেয়ার করে মানুষকে দেই, অন্য কোনো ডিভাইসও কানেক্ট হয়ে যায় পাসওয়ার্ড সহজ থাকলে, অথবা যাকে দেই সে অনেক MB খরচ করে ফেলে। তো এই সেটিংসটা করে রাখলে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে MB দিতে পারবেন, চাইলে 50, 100, 200, 500, অথবা এখান থেকে কাস্টম করে লিখে দিতে পারেন, চাইলে 5 MBও দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে MB সিলেক্ট করে দিবেন, উনি এত MB-র বেশি আর খরচ করতে পারবে না। এই সেটিংসটা করে দিবেন তখনই যখন কাউকে আপনি হটস্পট শেয়ার করবেন, তার আগে আপনি এখান থেকে MB-টাকে লিমিট করে দিবেন। প্রত্যেকবার করতে হবে, যতবার আপনি মানুষকে হটস্পট শেয়ার করবেন ততবার এখান থেকে লিমিট করে দিবেন, উনি এত MB-র বেশি আর ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আপনার অনেক MB সেভ হয়ে যাবে। তারপর দেখতে পারবেন নিচে আর একটা অপশন আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন, এখানে মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেখতে পারবেন 1 থেকে 10 পর্যন্ত অপশন দেওয়া আছে। আপনি এখান থেকে যদি 1 সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার স্মার্টফোন থেকে শুধু একটা ডিভাইসেই হটস্পট কানেক্ট করতে পারবে। এখন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে আবার যদি আপনি এখান থেকে 5 সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার স্মার্টফোন থেকে 5টা ডিভাইস পর্যন্ত চলবে, 5টার বেশি আপনার স্মার্টফোনের এই হটস্পটের সাথে কানেক্ট হতে পারবে না। আপনি চাইলে এখান থেকে যদি একজনকে দিতে চান, তাহলে এখান থেকে আপনি 1 জন সিলেক্ট করে রাখতে পারেন। আপনি যতজনকে দিতে চান ওইখান থেকে 10টার বেশি আপনি দিতে পারবেন না, 10টা মোবাইলের বেশি কানেক্ট হবে না এই হটস্পট। এখান থেকে আপনি এগুলোকে সিলেক্ট করে দিতে পারেন, এতটার বেশি আর মোবাইল আপনার স্মার্টফোনের মধ্যে কানেক্ট হবে না। এখান থেকে আপনি এটাকেও লিমিট করে রাখতে পারবেন যে কয়টা মোবাইল একসাথে আপনার স্মার্টফোন থেকে হটস্পটের মাধ্যমে MB ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন, দুইটা সেটিংস আপনার উপকারে আসবে। অবশ্যই কাউকে হটস্পট শেয়ার করার আগে এই সেটিংসগুলো করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন, নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।